আজ আমি যে ভিডিওটা করছি এখানে আমরা কি শিখবো না না শিখবো এটা পরের বিষয়। আগে হচ্ছে আমরা একটা নির্দিষ্ট স্পেসিফিক একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে যে সাজেশনের জন্য যে এত মানুষ পেমেন্ট করলো এতদিন যাবত, তাহলে তোমারও তো বিষয়টা জানা উচিত, বা এতজন যে সাজেশনটা নিয়েছে বা নিচ্ছে বিষয়টা, তাহলে তোমার বিষয়টা জানা উচিত যে সাজেশনে কি এমন আছে বা কি কি দেওয়া হয়েছে যে সাজেশনটা সবাই নিচ্ছে বা গত বছরে নিয়েছে বা অনেক কিছু কমন পড়েছে। গত বছরের বিষয়টা বলবে, এবছরের বিষয়টা বলবে এবং কি কি নতুন করে দেওয়া হয়েছে সেই বিষয়টা তোমাকে বলবো, এবং কেন এই সাজেশনটা একটু হলেও আলাদা হতে পারে বা তোমার তুমি ধরো যে পেলে বিষয়টা কম্পেয়ার করে দেখতে পারো যে তোমার কোচিং থেকেও সাজেশন দিতে পারে, তুমি যে সব কোচিং এ ক্লাস করছো, বা এই জিনিসটা বুঝতে হবে যে এটা কিভাবে আলাদা, এখানে ফ্যাক্টরটা আসলে কি আসলে বিষয়টা। তো বিষয়টা হচ্ছে, গত বছর সাজেশনটা দেওয়া হয়েছিল, ওখানে ছিল মেমোরাইজিং পার্ট, ইংলিশের জন্য শুধু এই সাজেশনটা, ঠিক আছে? মেমোরাইজিং পার্ট ছিল আলাদা করে যে ভোকাবুলারি কোনগুলা কোনগুলা পড়তে হবে, এবং এক্সাম্পলও দেওয়া ছিল এবং ওগুলা থেকে হুবহু কমন পড়েছে 6টার মধ্যে 5টা। ভোকাবুলারি ছিল, প্রেপোজিশন ছিল, স্পেলিং ছিল, অ্যানালজি ছিল, গ্রুপ ভার্ব ছিল একসাথে, মানে সবকিছু এটা আলাদা আলাদা বলা ছিল যে কোন ইউনিটের জন্য কোনটা পড়বে, ইডিয়ম বা ফ্রেজ ছিল, এই বিষয়গুলো দেওয়া ছিল। গ্রামার পার্টের ইম্পর্টেন্ট লেকচারে বা টপিকের নাম যেগুলো আছে একদম ডিটেলস, ওগুলো বলা ছিল যে এই 7টা টপিক পড়লেই হবে, ওই 7টা টপিক থেকে 6টা এমসিকিউ ছিল। আবার বলা ছিল যে এই রিলেটেড টপিক থেকে একটা এমসিকিউ আসলে আসতেও পারে নাও আসতে পারে, যেহেতু নাও আসতে পারে তো সেজন্য এই রিলেটেড এই কয়েকটা লেকচার তোমার পড়ার দরকার নেই, তো এভাবেও কিন্তু বলা ছিল, এবং ওটা থেকে আসেই নাই, তো এভাবে বলা ছিল। সো এবং রিটেন পার্টের জন্য ছিল সি ইউনিটের জন্য ধরো যে ট্রান্সলেশন বা যে ইয়া ছিল ইরর কারেকশন, এবং ই আমাদের যে বিষয়টা আরেকটা সেটা হচ্ছে আমাদের বি ইউনিটের জন্য ছিল, আমাদের বি এবং ডি ইউনিটের জন্য যেগুলো থাকে প্যারাগ্রাফ রাইটিং, সেন্টেন্স মেকিং, এগুলো কিন্তু আলাদাভাবে ছিল। তাহলে এবছর কি চেঞ্জ করা হয়েছে বা কি দেওয়া হয়েছে? এবছরও 3টা সেগমেন্ট আছে, মেমোরাইজিং পার্ট, গ্রামার পার্ট, রিটেন পার্ট, বাট যেটা করা হয়েছে এবছর কিন্তু আরো সমন্বিতভাবে আর সুন্দরভাবে করা হয়েছে। গতবার যেটা দেওয়া হয়েছিল ওয়ান সর্ট অফ ফটোকপি টাইপের ছিল বিষয়টা, বা ফটোকপি টাইপের করে দেওয়া হয়েছিল তাড়াহুড়া করে পরীক্ষার 1 সপ্তাহ আগে। সে হুট করে মাথায় এসছে যে সাজেশন একটা দেওয়া উচিত, আমার একটা গ্রুপ ছিল ইংলিশের, ওখানে পোস্ট করতাম, এর আগের বার করোনার সিজনে অনেক কিছু কমন পড়েছে, এমনি এমনি পোস্ট করেছি কমন পড়েছে, তো মনে হলো তারপরে যে এবছর একটা সাজেশন বের করি। তো সেই দিক থেকে, সেই চিন্তা থেকে গত বছর একটা সাজেশন বের করা হয়েছিল। তো তারপরেও এত কিছু কমন পড়ে যাবে এটা আমি নিজেও ভাবি, তো আমার পরে আমি মজা করেছি আমার স্টুডেন্টদের সাথে যে আমি যদি জানতাম যে এত কিছু কমন পড়বে তাহলে তো আমি 10,000 টাকা করে মাইকিং করে করে বিক্রি করতাম, তো এরকম মজা টজা করেছি আর কি। কিন্তু এগুলো তো আসলে সম্ভব না, 10,000 টাকা দিয়ে তোমার কাছে সাজেশন বিক্রি করবে, এটা কি কয়জনে কিনতে পারবে সাজেশন? আর এটা কি কোনো গ্যারেন্টি আছে যে একদম হুবহু 100% কমন পড়বে? সাজেশন মানে তোমাকে বিষয়গুলো দেওয়া যে হ্যাঁ তুমি এত বিষয় পড়ছো, এত বিষয় তোমার ঝামেলা হচ্ছে, তুমি এই বিষয়গুলো সবার আগে পড়ে এগুলাতে একদম 100% কনফিডেন্ট থাকো যে না এগুলো থেকে ইনশাল্লাহ তোমার কমন পড়বে, তারপরে তুমি এক্সট্রা হিসেবে যেগুলো পড়েছো সেগুলো অবশ্যই রিভিশন করবা। তাহলে যে জিনিসটা বলছিলাম যে এবছর তাহলে বিষয়টা যেটা, এবছর একদম টাইপিং করিয়ে হচ্ছে করা হচ্ছে, একদম পিডিএফ যে দেওয়া হবে, গতবারও দেওয়া হয়েছিল এবছরও পিডিএফ দেওয়া হবে, বাট বিষয়টা হচ্ছে একদম স্পষ্টভাবে আলাদাভাবে সবকিছু থাকবে, এবং ওখানে বলা থাকবে যে সি বি ইউনিটের জন্য কোন জিনিসটা পড়া লাগবে। যেমন বলে দেই, বি ইউনিটের জন্য তোমাদের গ্রুপ বার পড়ার দরকার নেই, বি ইউনিটে প্রেপোজিশন আসবে, সর্বোচ্চ হলে 2টা প্রেপোজিশন পড়তে হবে, এখানে বলা হয়েছে সাজেশনে, বাট বি ইউনিটে কিন্তু গ্রুপ ভার্ব না পড়লেও ইডিয়ম বা ফ্রেজেস পড়তে হবে, বি ইউনিটে ইডিয়ম ফ্রেজেস প্রত্যেক বাড়ি আসে এবং কোনো কোনো বছর 2টাও চলে এসছে, এরকম কিন্তু নজির আছে। তাহলে বিষয়টা এভাবে তোমাকে একটা এক্সাম্পল দিলাম যে সাজেশনটাতে এভাবে বলা আছে যে কোন কোন বিষয় কোন ইউনিটের জন্য পড়তে হবে, ধরো যে সিরিয়ালি সব কিছু আছে কন্টেন্টস, বাট ওখানে প্রথম পেজ 2 পেজের মধ্যে বলা আছে যে কোনটা বি ইউনিটের জন্য পড়বা তুমি, কোনটা সি ইউনিটের জন্য পড়বা তুমি, এবং এই সি ইউনিটের যে ইরর কারেকশন আছে রিটার্ন পার্টে, ইরর কারেকশন কিন্তু একদম ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্ট্যান্ডার্ড যেমন ছিল গতবার প্রশ্নটা, হ্যাঁ ওরকম ভাবে কিন্তু অনেকগুলো প্র্যাকটিস দেওয়া হয়েছে এবং অ্যান্সার সহ সবকিছু দেওয়া আছে। আবার ইরর কারেকশনে ভালো করার কিছু উপায় এবং কোন কোন টপিক থেকে ইরর কারেকশন আসতে পারে গ্রামাটিক্যাল, সেই জিনিসটা বলা আছে, এবং আরেকটা যেটা আছে ট্রান্সলেশন, ট্রান্সলেশন কিন্তু 2021 সালে হুবহু 6টা কমন পড়েছিল একটা নির্দিষ্ট বিষয় থেকে বা জায়গা থেকে, তো ওগুলা অ্যানালাইসিস করে সবকিছু কিন্তু মিলিয়ে কিন্তু দেওয়া হয়েছে বিষয়গুলো। এবং বি ইউনিটের রিটার্ন পার্টের প্যারাগ্রাফ কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট বা কোনগুলো এবছর সমসাময়িক বিভিন্ন বিষয়ের সাথে রিলেটেড বা আসতে পারে, এই জিনিসগুলো কিন্তু বিষয়টা মাথায় রাখা হয়েছে বা পরীক্ষা কিন্তু দিতে পারে ও বিষয়গুলো দেওয়া হয়েছে। এবং আলাদা করে কিন্তু সেন্টেন্স মেকিং আছে, সেন্টেন্স মেকিং এ কি কি বিষয় আছে, কোন কোন ওয়ার্ডগুলো বেশি ইম্পর্টেন্ট বা কোন ওয়ার্ডগুলো থেকে আসতে পারে, এগুলো আলাদাভাবে সাজানো হয়েছে। পয়েম এক্সপ্লেনেশনের যে বিষয়টা এটাও কিন্তু দেওয়া হয়েছে। তো এই জিনিসগুলো হচ্ছে মাথায় রাখার চেষ্টা করবা যে এগুলো তুমি যদি একসাথে পেতে চাও, আর এই জিনিসটা মাথায় রাখবা যে ইংলিশের
সাজেশন, পূর্ণাঙ্গ সাজেশন মানে ইংলিশের তিনটা পার্টি তুমি এখানে একসাথে পাচ্ছ। আর এটা মাথায় রাখবা, তুমি অন্যান্য সাবজেক্টে সেটা বি ইউনিট হোক, বি ইউনিট হোক, সি ইউনিট হোক, তুমি যত নাম্বারই পাও, তুমি যদি ইংলিশে একটুর জন্য একটু ফেল করে বসে থাকো বা যদি নাম্বার কম থাকে আসলে, তাহলে কিন্তু লাভ নেই। তুমি ইংলিশে ভালো না করলে ভালো সাবজেক্টে পড়তে পারবে না। প্রত্যেকটা সাবজেক্টে কন্ডিশন আছে বি ইউনিটে, যে এই এই জিনিসে এই সাবজেক্টে ভর্তি হতে হলে তোমার ইংলিশে কত থাকা লাগবে। তাহলে এটা কিন্তু অবশ্যই একটা তোমার প্রায়োরিটি হওয়া উচিত, যে এখানে যে পেমেন্টটা দিয়ে আমি সাজেশনটা নিচ্ছি, এখানে অবশ্যই কোনো না কোনো আলাদা কিছু আছে, বা এই জন্য টাকাটা এত ধরা হয়েছে, বা এরকম, বা এটা চাইলে আমি আরো বেশি টাকাও নিতে পারতাম। বাট বিষয়টা ভাবলাম যে যারা এখানে নিচ্ছে সবাই একটু হলেও বিষয়টা ফেস করবে, মা ফাইন্যান্সিয়াল যে বিষয়টা, তো এই জন্য এটা কম রাখা হচ্ছে বা এরকম। তাহলে এখন আমি বললাম বিষয়টা, তোমার ইংলিশের গুরুত্বটা যারা বুঝতে পেরেছে বা বুঝতে পারছে বা পেরেছে দেখে, তারা সাজেশনটার জন্য অনেকে পেমেন্ট করেছে, বা যারা পেমেন্ট করেছে তারা হচ্ছে সেভাবে ভেবেই পেমেন্ট করেছে। এখন তোমার যদি মনে হয় তুমি নিবা, মনে হয় যদি না হয় তাহলে নিবা না। আমি তোমাকে একটাই কথাই বলছি যে পড়াশোনা করতে হবে ভালোভাবে, সাজেশন ভিত্তিক, মানে এরকম সাজেশন না যে তোমাকে শর্টকাট করে যেভাবে দেওয়া আছে ওভাবে তুমি পড়ে ফেলবা। তোমার ভরসা রাখার একটা জায়গা রাখতে হবে, যে কার কাছ থেকে সাজেশনটা নিচ্ছি, যে কে আমাকে সাজেশনটা দিচ্ছে, সাজেশনটা যিনি দিচ্ছে উনি কি ভর্তি কোচিং এর সাথে রিলেটেড কিনা, বা উনি ভর্তি কোচিং এ কত বছর যাবৎ ক্লাস নেয়, এই জিনিসগুলো তোমার বোঝা লাগবে যে উনি কি ক্লাস নেয়। এখন ধরো আমি পড়াই তোমাকে মার্কেটিং ম্যানেজমেন্ট, আমি তোমাকে সাজেশন দিচ্ছি তোমাকে ধরো যে ইংলিশের, তাহলে এই জিনিসটা বোঝা লাগবে যে না, আমার এখানে বাংলা পড়া একজন ধরো যে হ্যাঁ কোচিং এ, যে কোনো একটা কোচিং এ ক্লাস নেয় বাংলা পড়ায়, কোচিং এ বলে ধরো যে ভর্তি কোচিং এ ধরো ফার্ম গেটে বাংলা পড়ায়, এখন তোমাকে ইংলিশ সাজেশন দিচ্ছে, তাহলে বিষয়টা তোমার বোঝা লাগবে যে না, ইংলিশ ক্লাস নেয় বিগত 5-6 বছর ধরে বা 6 বছর ধরে, এরকম কে আছে এবং উনি কি অভিজ্ঞ কিনা বা বিষয়গুলো ভালোভাবে জানে কিনা, বা তুমি তোমার দেখবা আগে ক্লাস দেখবা যে উনি আসলে ইংলিশ নিয়ে ওনার প্যাশন কতটুকু বা কতটুকু বিষয়গুলো জানে, তো তারপরে না তুমি সিদ্ধান্ত নেবে যে কার সাজেশন তুমি নিবা। তাহলে এটা হচ্ছে তোমার ডিসিশন যে তুমি কিভাবে ডিসিশন নিবা। তুমি ইন্টারমিডিয়েট পাস করে ফেলেছো, ডিসিশন নাও, আর যদি মনে হয় যে না ডিসিশন নিতে দেরি হচ্ছে, তাহলে ডিসিশন নিতে নিতে ঈদ পার করো, ঈদ করো, মজা মাস্তি করো, শপিং করো, তারপরে তুমি সিদ্ধান্ত নিও ঈদের পরের দিন, একদম সময় থাকবে তখন 6 দিন বা 12 দিন বা 10 দিন সময় থাকবে, তখন তুমি সিদ্ধান্ত নিও যে সাজেশনটা ভাইয়া নেওয়া উচিত। এমনও হতে পারে একটা নির্দিষ্ট সময়ের পরে এবছর সাজেশন দেওয়া বন্ধ করে দিতে পারি। তো যারা নিতে চাও যোগাযোগ করবা, যোগাযোগ করার সিস্টেম বলা হয়েছে যে বিকাশ নাম্বার যেটা আছে পেমেন্টটা করে তুমি হোয়াটসঅ্যাপে টেক্সট করবা যে কোন নাম্বার থেকে টাকাটা দিয়েছো, তারপরে তোমার ইনবক্সে সাজেশন চলে যাবে ইনশাল্লাহ। তো ভালো থেকো সবাই, সবার জন্য দোয়া রইলো, ইনশাল্লাহ দেখা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার দিন, এবং চান্স পাওয়ার পরে যে কোনো ডিপার্টমেন্টে বা যে কোনো ক্যাম্পাসে যে কোনো জায়গায় হুট করে কিন্তু দেখা হয়ে যাবে।